প্রাক্তন আইজিপি বেনজিরের সম্পত্তি ক্রৌক ও সাবেক প্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন অপরাধী যত শক্তিশালী হোক সরকার তাদের কোনো প্রোটেকশন দেবে না সকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের বিএনপিকে বিদেশীদের বিদেশিদের ক্ষমতায় বসানোর স্বপ্ন কর্পূরের মতো উবে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তামান্না তাহসিন খানের প্রতিবেদন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানসিক ট্রমা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে এজন্য বেসামাল বক্তব্য দিচ্ছে বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রসঙ্গে তিনি বলেন অপরাধী হলে সরকার শাস্তি দেয় প্রোটোকল নয় শেখ হাসিনা সরকারের অপরাধ করে কেউ পার বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে চাই আবরার ও বিশ্বজিৎ হত্যা মামলায় সরকার কাউকে ছাড় দেয়নি বলেও জানান ওবায়দুল কাদের তিনি সাবেক আইজিপি সেনা প্রধান তামান্নাত হাসিন টিভি ঢাকা